সোহেল, অসুস্থ নাকি? দোস্ত, আজকে তো 21শে ফেব্রুয়ারি, মাতৃভাষা দিবস। শুধু মানে ফুল দিবি না? শুধু কি আজকে 21শে ফেব্রুয়ারি পালন করতে হয় নাকি? আরে দোস্ত, এটা তুই কি বলিস? আজকে পালন করবো না, কবে করবো? কেন, তাহলে কি তোদের কাছে এই একটি দিনই ভাষা রক্ষার দিন? হ্যাঁ, ফেব্রুয়ারি মাস আসলে আমরা ভীষণ বাঙালি হয়ে উঠি। আমাদের চলায় বলায় আমরা বাংলা বলতে লজ্জা পাই, অথচ আমাদের বিজ্ঞাপন বিপণনে ইংরেজি ভাষা ব্যবহারে আমরা গর্বিত হই। সারা বছর হাহা করে পড়ে থাকা শহীদ মিনারটা 21শে ফেব্রুয়ারি দিন ধুয়ে মুছে ঝকঝক করে আমরা আমাদের ভুলগুলোকে ভুলে যেতে চাই। উৎসবের আমেজে আমরা ভুলে যাই আমাদের সুখের মাধ্যম। শহীদ মিনারটা হাহাকার করতে থাকে, হাহাকার করতে থাকে রফিক সালাম। যাদের সংগ্রামে আমরা মাতৃভাষা পেয়েছি তাদের অবশ্যই আমাদের সম্মান দেওয়া উচিত। তাহলে আসো, আমরা শপথ করি নিজে ভালো থাকবো, দেশকে ভালো রাখবো এবং আমাদের মাতৃভাষাকে সবার উপরে স্থান দেবো।